এবং তোমার পাশে একজন দাঁড়িয়ে বসা দেখি ওনার পরিচয় দিতে পেলাম না। ধন্যবাদ আপনাকে। আর পরিচয় আপনি তো জানেন, এটা আর বলে লাভ কি, আমার সহধর্মিনী তিনি, এটা জানেন আপনি। আরো আরো পরিচয় যদি জানতে চান আমি বলবো যে কামরুল ইসলাম সাহেবের ছোট বোন, উনি আপনার প্রার্থী আর একজন কামরুল ইসলাম সাহেব। ধন্যবাদ আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার জনগণ মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এই দেশের জন্য রক্তদান করে দেশটাকে মুক্ত করেছেন। এই নারীরা তখন আমাদেরকে সহযোগিতা করেছিলেন, গ্রামে গঞ্জে সহযোগিতা করেছিলেন, সেই নারীর উপস্থিতি আজকে দেখেন। যারা ব্রাহ্মণবাড়িয়াকে ভিন্নভাবে চিত্রিত করতে চায়, আপনি আজকে সেই নারীদের উপস্থিতি, এত উপস্থিতি, আপনি যতগুলো সভায় গিয়েছিলেন আপনি অ্যাটেন্ড করেছেন, কোথাও এত উপস্থিতি দেখেছেন কিনা জানি না। আমাদের নারী নেত্রীরা এখানে অত্যন্ত পরিশ্রম করে এখানে আপনার উপস্থিতি দিয়েছেন। একটু 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 বসো, ছাত্রলীগের প্রেসিডেন্সিতে একটু বসো। এই যে নারী নেত্রীদেরকে দেখছেন, এরা আছেন সামনে, নারী নেত্রীরা আছেন, তারা আপনার অনেক পরিশ্রম করেছেন।